ওয়েলকাম টু মাই ব্লগ। আমি পাপিয়া, জলের পাপিয়া বলছি। আমাদের গাছে জামরুল দেখুন ঝড়ে তো খানিকটা পড়ে গেছে, এখনো অল্প কিছু আছে। জামরুল গাছের ভেতরেও অনেক জামরুল, এখানে হাওয়া তো। আর এই কলা গাছটার মতো হব হব করেও হচ্ছে না। আর আমার পেঁপে গাছে দেখুন কি পরিমাণে পেঁপে। নিচে তো পুরো জঙ্গলও রয়েছে, গাছে হাত দিচ্ছি না, বৃষ্টিটা হোক। খুব রৌদ্রেরা পুড়ে রয়েছে, তার জন্য গাছকে শান্তি দেওয়ার জন্য এই গাছগুলোকে কিছু করতে পারছি না। আর লাউ গাছটা দেখেন কোথায় উঠেছে, একে ওঠাবো না ঠিক করেছে, তাও সে উপরে উঠবে, ওঠ, তাই উঠেছে। একে আবার এখন বাউনি দিতে হবে আমার, নিচেই বেশিরভাগটা আছে, ওপরে একটা ডাল এসছে, এখন যদি হয় হবে। আর কুই গাছ একটা হয়েছে দেখেন, এই গাছটা গরমে পাতা সব ঝলসে গেছে, এবার কি আর লঙ্কা হবে। কারি পাতা দেখেন গাছে কি পোকা লেগেছে, আজ একটু ওষুধ দিলাম। কদিন ধরে শরীর খারাপ বলে গাছ ছাদে উঠছে না, আর গাছেও জল দেওয়া হচ্ছে না। গাছটা শুকিয়ে গেছিলো, তাই একটু জল দিলাম। নিম গাছটা ভালোই আছে, এই কারি পাতারও ওষুধ দিলাম, দেখুন কারি পাতার কি অবস্থা, পোকা হয়ে। এই কারি পাতার এটা ফল, এই ফল পরে যদি আবার কারি পাতা গাছ হয়। আর এটাকে বনসাই করবো বলে রেখেছি, অশ্বত্থ গাছটাকে, বট না অশ্বত্থ জানি না। সজনে গাছটা তো সজনে হোক না হোক পাতা দিয়ে হেসে রয়েছে। আর আমার নাক চাপার ফুল দেখুন, এই গাছগুলো মোটামুটি যত্ন না করলেও ভালো হয়। আমার কমলা লেবু গাছের আজকে অনেকগুলো কমলা লেবু তুলেছি, আরও রয়েছে গাছে দেখেন, আর ফুলও এসছে। এটা বারো মাসই হয় কম বেশি, দেখেন কি ফুল এসছে। কম বেশি করে বারো মাসই হয় মোটামুটি এই দেখেন। এটা খুব প্রিয় পাতা বাহারে, আমার এই গাছটা বাড়ছেই না, দেখা যাক কবে বাড়ে। এখানেও একটা কারি পাতা গাছ, এখন মনে হয় কারি পাতা গাছে পোকা ধরার টাইম, প্রত্যেকটা গাছে কম বেশি পোকা ধরেছে দেখছি। বাসক পাতা গাছটা এখনো বেঁচে আছে, দেখুন একটা উচ্ছে গাছ আপনার থেকেই হয়েছে, সে উচ্ছে গাছের আবার উচ্ছে হয়েছে দেখেন, তার জন্য আজকে একটু বেঁধে দিলাম। যেটুকু হয় আমাদের এখানে প্লেন চলাচল করে, তার জন্য কথা বলা যায় না সব সময়। অনেকদিন আপনাদের এই পুকুরটা দেখাই না, দেখুন পুকুরটার অবস্থা, রোদে ভালো দেখা যাচ্ছে না, এই সাইডটা দেখা যায়। আমার উচ্ছে গাছটা কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না, অযত্নে তাও হয়েছে। আমাদের এখানে এত কুকুর বিড়ালের উৎপাত,
সবজি গাছটা কাটতে হবে, দেখুন আমার কি হারে পেঁপে হয়েছে। মোটামুটি চলুক, দেখা যাক। লাউ গাছটা দেখেন পাতা কত বড় বড়। আমার গাছ কেমন লাগলো, ছাদের গাছ, তা আপনারা লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাবেন। যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব আর লাইক করবেন, এই আশা রাখি। ভিডিওটা এখানেই শেষ করলাম, নমস্কার।